ইউটিউবে প্রশ্ন করেছেন, পৃথিবীর বাইরে যদি কোনো মুসলমান মহাকাশে মহাকাশচারী যায় তাহলে তার নামাজ পড়ার বিধান কি? দেখুন, তিনি যেখানে আছেন যদি সেখানে সূর্য উদয় অস্ত তিনি না দেখেন, তাহলে অনুমান করে তিনি যত সময়ের ব্যবধান করে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সালাত আদায় করতেন, সেরকম সময়ের ব্যবধানে অনুমান করে করে তিনি সালাত আদায় করবেন। কিয়ামতের আগে এরকম পরিবেশ তৈরি হবে যে রাত অনেক দীর্ঘ হবে, অনেক দীর্ঘ হবে, তখন কীভাবে মানুষ সালাত আদায় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে এই পরামর্শ দিয়েছেন, একই কথা প্রযোজ্য হবে মহাকাশচারী মুসলিমের ক্ষেত্রে। এমনি রমজান আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন, আমি বিমান বাহিনীতে আছি, আমাদের ইউনিফর্মের প্যান্ট এখনো নিচ পর্যন্ত পড়া বাধ্যতামূলক, এক্ষেত্রে আমার করণীয় কি? এটি যদি আপনার জন্য বাধ্যতামূলক হয় তাহলে তো এটা আপনার জন্য ছাড় রয়েছে, কিন্তু এ ধরনের চাকুরি করার আগে ভাবা উচিত। আজ ইমান নিয়ে আল্লাহ তাআলার বিধিবিধান সহ চলা অনেক কঠিন হয়ে গেছে, যে কোনো জায়গাতেই আমাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। আর এটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, তিনি বলেছেন দুনিয়া ইমানদার জন্য জেলখানার মতো হয়ে যাবে, এখানে মন মতো চলতে পারবেন না, যেদিকে যাবেন বাধা, এগুলোকে উপেক্ষা করে চলতে হবে। যদি আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে, বাধ্য হয়ে আপনাকে এটা করতে হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি পাকড়াও হবেন না এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না।